فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عليكم السلام ورحمة الله وبركاته جي الله رب العالمين حديث استشبت بشيء بريكر شم ممكن هو كرام عليهم السلام أشد الناس بلان الأنبياء ثم الأمثل فالامثل، شبة بيشي بوريكش سممكن، امتحان ببوريكش سممكن النبي الكريم سبحانه، تارحوه هيجب جار، بدوه شيء، رب العالمين جسورة سورة البقرة بقوله، وَلَنَبْلُوَنَكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ بَثْمَرَاتٍ وَبَشِّرِ الصابرين الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون نشجع من تمادر كي بوريكا قربو بھايا ديئے خدا ديئے بھوك ديئے جان مالر تروتی ديئے قومي امني بھاوے فال مولر فول, فول فورسر كوميدي وبشر الصابرين ابني درجة سيدر كيس سوسون بادين درجة سيدر كرا الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون درجة سيدر كرا ترى دادر مصيبه جرى مصيبه دراكرا طهول امرا الله

এমনকি যদি হালকা রোগ হয় এদরো মুমিনের গুনাহ maaf হয় মুমিনের গুনাহ maaf হয় এমন কি যদি পায়কাটা বিদে হালকা এদরো গুনাহ maaf হচ্ছে কে পড়ে গেল গুনাহ maaf হয় সুবহানাল্লাহ রোগ হয় যা হালকা হালকা হলো বড় যদি হয় গুনাহ maaf আল্লাহু আকবার তো এই الحمد لله نعমা মুমিন মুমিনা সব সময় আল্লাহ জাতির উপর খুশি থাকবেন আল্লাহ যে অবস্থায় রেখেছে সে অবস্থায় খুশি আমার মন আপনি দেখেন আয়ুব আলী ইসলাম কত কষ্ট ছিলেন কত কীরকম রুগে আক্রান্ত ছিলেন আয়ুব আলাই ইসলাম রবকে বললেন আয়ুবের কথা স্মরণ করো যখন তিনি তার রবকে ডেকে বললেন অরব হায় রব আমি অসুস্থ হয়ে পড়েছি আমাকে ব্যাধি পেয়েছে আমাকে ক্লান্তি পেয়েছে বিপদ পেয়েছে তুমি তো আরহাম রাহমিন আল্লাহ আল্লাহ পরে বলেন না বিহিম শেষ পর্যন্ত তখন আমি তার দোয়া কবুল করলাম আর তার মুসিবত আমি দূর করলাম তো এতে কোনো অসুবিধা নাই আমরা জানি না মোমেন যেই যদি সে গুণাগারও হয় তবুও তার জন্য কল্যাণকর রোগ ব্যী বলা মুসিবত আর যদি গুণাগার না হয় তাহলে এটা হবে পরীক্ষা সে ইমানে থাকে কি না আর যদি মমিন যদি গুণাগারও হয় তবুও এর দ্বারা রব আলমিন তার গুনাখাতা মাফ করতে করাতে চান তাই সেও ভালো এ কারণেই কোনো কোনো হাদিস এসছে বান্দা কখনো এরকম রোগাক্রান্ত হবে বিপদ দ্বারা আক্রান্ত হয় ফলে যখন তার মৃত্যু আসে তখন সে একদম নিষ্পাক পাক তার গুণা থেকে আর এই অবস্থা তাকে আল্লাহ পাক মৃত্যু দেন তাই এটা আমার যে আলোচনা এটা শুধু মিমিনের জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন তাই যে যে অবস্থা নিয়ে আমরা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ খারাপ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বিপদ আক্রান্ত অবস্থায় আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু রবের কাছে চাইব রব যেন আমাদের বিপদ দূর করে দেয় অসুস্থদেরকে যেন আল্লাহ শিফা দেন রবকে বলবেন কিন্তু কখনো হায় হতাশ করবেন না রব যে অবস্থায় রাখেছে আলহামদুলিল্লাহ বা রকাল্লা আল্লাহ আপনাদের সকলকে আমি সহ সকলকেল্লাপাক রোগ ব্যাধি মুক্ত রাখুন মুক্ত রাখুন ধৈর্যশীল হয়ে চলার তৌফিক দান করুন দুনিয়া হারাতের কল্যাণ দিন এই দোয়া করছি وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته